নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি পরিচিত ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত প্রায়শই কিন্তু প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে, আর বানানো খুবই সহজ। আর এটা কোনো নতুন রান্না নয়, বহু পুরনো একটি রান্না, সকলেই এটা বানাতে পারেন। কিন্তু আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত বানাই তারই রেসিপি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে ডাটা আলু পোস্তর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সকলেই খুব পছন্দ করেছেন, আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। ঝিঙে আলু পোস্ত তৈরির জন্য আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি এবং দুটো ঝিঙেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবার প্রথমে যেটা করব, আমি পোস্তটা একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 5 চামচ পোস্ত নিয়েছি, অর্থাৎ আমার এখানে 50 গ্রাম পোস্ত আছে। এবার এই পোস্তটা আমি শুকনো গুঁড়ো করে নেব, তারপর আমি জল দিয়ে একটা পেস্ট বানাবো। দেখুন শুকনো গুঁড়ো করার পর কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার এর স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম করে তাতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ঝিঙে আলু পোস্ত কিন্তু সবসময় সর্ষের তেলেই হয়। এবার আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। তবে আপনারা কিছু ফোড়ন নাও দিতে পারেন, তবে আমার ব্যক্তিগতভাবে কালো জিরেটা খুব ভালো লাগে তাই দিলাম। আর আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, হলুদটাও অপশনাল, অনেকেই ঝিঙে আলু পোস্ততে হলুদ দেয় না, তবে আমি সামান্য একটু হলুদের ব্যবহার করি যাতে তেলের উপর আলুগুলো দিলে তেলটা না ছেটে। এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং আলুগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। ঝাল এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি 5 মিনিট ধরে আলুগুলো ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তবে আলুটা 80% আগেই ভেজে নিতে হবে, কারণ ঝিঙে দিয়ে বেশি ভাজা যাবে না, তাহলে ঝিঙেগুলো একদম গলে যাবে। ঝিঙে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। রান্নাটা আমার অলমোস্ট হয়েই এসেছে, এই সময় একটু চিনির ব্যবহার করবেন, তবে যারা চিনি বেশি পছন্দ করেন না তারা চিনি নাও দিতে পারেন। এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে। পোস্ততে যদি শেষে কাঁচা তেল দেওয়া হয় তাহলে পোস্ত রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর ঝিঙে আলু পোস্তটা আমার একদম রেডি। বন্ধুরা, গরম ভাতে এইরকম ঝিঙে আলু পোস্ত এবং সাথে যদি থাকে ডাল তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে অবশ্যই ভুলবেন না। এবং শেষে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আপনারাও শেষে যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেন, দেখবেন ঝিঙে আলু পোস্তর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই এরকমভাবে একবার ঝিঙে আলু পোস্ত বাড়িতে বানিয়ে নিন, এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ।